يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. চিৎকার করে বলি সুবহান আল্লাহ আল্লাহ কল কদ মান আল্লাহ অবশ্য অবশ্য আমি আল্লাহ দয়া করেছি এবার যদি বলে আল্লাহ কার প্রতি দয়া করলেন আল্লাহ জবাব দিচ্ছে আলাল মুমিনিন মুমিনদের প্রতি আমি দয়া করছি কেমনে দয়া করলেন কো ইসবাস ফিহিম রাসূলা আমি তাদের কাছে আমার রাসূলকে পাঠাইছি কোথায় থেকে পাঠাইলেন আল্লাহ কুমিন আনফুসিহিম তাদেরই কাছ থেকে পাঠাইলাম কেন পাঠাইলেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি আমি আল্লাহর নিদর্শনাবলী তাদেরকে পাঠ করে শোনাবার জন্য আর কেন পাঠালেন ওয়ায়ুজাক্কিহিম তাদেরকে পবিত্র করবার জন্য কেন পাঠাইলেন ওয়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা তাদেরকে জ্ঞান আর বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য ও ইন কানু মিন কাবিলু লাফি দালালিম মুবিন কেননা ইতিপূর্বে তারা সুস্পষ্ট গোমরাহির মধ্যে ছিল কথা বলেন ঠিক কি না আপনার নবী আমার নবী দুনিয়াতে আসার পূর্বে আরব জাতি গোমরাহির মধ্যে ছিল কি ছিল না কেমন গোমরা ছিল আরবের ইতিহাস বলে মানুষগুলো মনুষ্যত্ব হারিয়া পশুর চেয়ে আরো নিকৃষ্ট হয়েছিল যে সমাজের মধ্যে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য ছিল না মানুষগুলো অন্ধকারে এমন ভাবে হাবুডুবু খাইত মানুষত্ব হারাইয়া পশুর চেয়ে নিকৃষ্ট হয়েছিল যে সমাজের মানুষগুলো কন্যা জাতিকে কোনো দাম দিত না কন্যা সন্তান হয়ে জন্মগ্রহণ করলে পরে গলায় টিপে টিপে জীবন্ত অবস্থায় মাটির নিচে তাকে পুঁতে দেওয়া হইত বড় করে বলি না আউযুবিল্লাহ ইতিহাসের ভাষায় যাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া চরম মূর্খতার যুগ চরম অন্ধকারের যুগ ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে হেদায়েতের পথ দেখাবার জন্য জাহিলি যুগের মানুষগুলোকে জাহিলিয়ত থেকে আলোকিত করার জন্য গোমরাহি থেকে হেদায়েত প্রাপ্ত করার জন্য অন্ধকার থেকে আলোর দিশা দেওয়ার জন্য নবীকে আপনার নবীকে আমার নবীকে পাঠাইলো আমার আল্লাহকে উম্মত ও আমার আমার নবীর উম্মতের শোনো আমার বান্দারা শোনো আমি আল্লাহর পক্ষ থেকে আমার রাসূলকে পাঠাইয়া তোমাদেরকে যে শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছি তার চেয়ে বড় নিয়ামত আর কিছু হইতে পারে না কথা বলেন ঠিক কি এর চেয়ে বড় দয়া আর আছে নাকি আল্লাহ যে রাসূলকে পাঠাইয়া আপনাকে আমাকে হেদায়েতের বাণী এই পর্যন্ত নিয়ে আসলো না হয় আপনি করতেন চন্দ্রের সূর্যের পূজা আমি করতাম সূর্যের পূজা নিজের বানানো মূর্তি তথা দেব দেবীর পূজা করতাম রাসূলুল্লাহর আগমনের কারণে সেই রাসূলুল্লাহর কালমা পরে পরে আজকে আপনি আমি মুসলমান হয়েছি তাহলে এর চেয়ে বড় দয়া আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য আমার জন্য আর কিছু হইতে পারে আর একটু জোরে বলুন এই জন্য আল্লাহ কবি ফাদলিল্লাহ আমি আল্লাহর দয়া ওবি রহমতিহি আর হইল আমার রহমত এবার যদি বলি আল্লাহ রহমত দ্বারা কি বুঝাইলেন আমার আল্লাহ জবাব দিচ্ছেন কোরআনুল করিমের 17 নম্বর পারা হিফজুল কোরআনের 15 নম্বর পৃষ্ঠা সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন হাবিব আমার দোস্ত আমার গোটা পৃথিবীবাসী মানুষের জন্য সৃষ্টি কোলে নাটানো হাজার মাখলুকাতের জন্য কোল কায়নাতের জন্য শুধু আসমান আর জমিনের জন্য নয় শুধু বাংলাদেশ এশিয়া ইউরোপ আফ্রিকার জন্য নয় এক কথা আমি আল্লাহর পরিধি যতটুকু এরিয়ার মধ্যে আছে সমস্ত পরিধির জন্য আমি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি সুবহানাল্লাহ গোটা কোল কায়নাতের রবকে জোরে বলুন আমরা সূরা ফাতিহাতে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল সমস্ত প্রশংসা কার আল্লাহ আর একটু জোরে বলুন যিনি জগৎ সমূহের রব আল্লাহ কো আমি হইলাম রব্বুল আলামিন আর আমার দুস্ত হাবিবুল্লাহকে বানাইলাম রহমাতাল লিল আলামিন আমি হইলাম রব আর আমার দুস্ত হইল রহমত যেইটুকুন এরিয়ার জন্য আমি আল্লাহ রব ঠিক ততটুকুন এরিয়ার জন্য আমার দুস্ত কি বানিয়েছে আমি রহমত চিৎকার করে বলি সুবহানাল্লাহ রহমাতাল লিল আলামিন সে রহমাতাল লিল আলামিন
نوراني اكي فول نبي محمد رسول نبي সবাই বলেন মুহাম্মদ সাদা গরম করে আনা যাবে এটা তো ঠান্ডা সবাই বলেন মুহাম্মদ রাসূল নবী মুহাম্মদ রাসূল নূরে নবীজির আগমনে আনন্দ পাইত্রী ভুবনে কথা বলেন ঠিক কি না আমার নবীর আগমনে সবাই খুশি না বেজার আরবের ইতিহাস সাক্ষী দেয় মানুষ চলার রাস্তা দিয়া আরবের বাঘ সিংহ একসাথে কাঁধে কাঁধ মিলাইয়া রাস্তা দিয়া হাঁটে একই পুকুরে যাইয়া তারা পানি পান করে লোকেরা ডাক ডাকো আজকে কি হইল বাঘ সিংহ একটা আরেকটার শত্রু আজকে দেখতেছি তারা শত্রুতা আমি দূরে সরাইয়া কাঁধে কাঁধ মিলাইয়া বন্ধুতে রূপান্তরিত হইল রহস্যটা কি বাঘের জবান খুলে যা সিংহের জবান খুলে যা ডাকদা বলে রে আরব জাতিরা তোমরা বুঝি জানো না জানো না আজকের এই দিনে আমাদের কোনো দুঃখ নাই আজকের এই দিনে আমাদের কোনো কষ্ট নাই আমরা সমস্ত দুঃখ ভোলাবেদ বুইলা আমরা বন্ধুতে রূপান্তরিত হয়েছি কারণ জগৎবাসীর জন্য আমার আল্লাহ পাঠাচ্ছেন রহমাতাল্লিল বড় করে বলে সুবহানাল্লাহ নূরে নবীজির আগমনে আনন্দ পাইত্রী ভুবনে ফুটিল যে মরুরে বনে ফুটিল যে নৌরানি একি ফুল নবী মুহাম্মদ রাসূল নবী رحمة للعالمين شي رحمة نوراني اكي فول نوبي محمد رسول نوبي পাপি মুকে দিল হাসি দয়াল নবী ববে আসি সুবহানাল বলবেন না সরে বসেছে বিশ্ববাসী সরে বসেছে বিশ্ববাসী আনন্দে বেকুল নবী মুহাম্মদ রাসূল رحمة للعالمين شي رحمة للعالمين نوراني اكي فول نبي محمد رسول তাহলে ঈদে মিলাদুন নবীর কথা কোরআনে আছে না নাই জবান খুলে বলুন আছে না নাই আল্লাহ বলে হাবিব আপনি জানাইয়া দেন বিফাদুলিল্লাহ আমি আল্লাহর দয়া কবি রহমাতিহি আমার রহমত দুইটা জিনিস নিয়া তারা যেন আনন্দ করে আমরা ও কোরআনে জানতে চাইলাম বিফাদুলিল্লাহ দ্বারা কি বোঝাইলেন দয়া দ্বারা কি বোঝাইলেন রহমত দ্বারা কি বোঝাইলেন আমরা স্পষ্ট হয়ে গেলাম বিফাদুলিল্লাহ দ্বারা আল্লাহ আল্লাহর হাবিবকে বোঝাচ্ছে রহমত দ্বারা আল্লাহ আল্লাহর হাবিবকে বোঝাচ্ছে ওই হাবিবের আগমনে আমরা খুশি উদযাপন করি তার মানে আমাদের ঈদে মিলাদুন্নবী কোরআনে আছে না নাই জোরে বলুন আছে না নাই তাহলে তোমরা যতই ফতোয়া দাও যতই বাধা দাও মিলাদুন নবী কমে না বাড়ে জোরে কোন এমন বেশি বাড়ে আহারে আফসুস লাগে রবিউল আউয়াল মাস মাঝে মধ্যে আফসুস কি রেখো আল্লাহ যদি এই মাসটারে 60 দিনে বানাইতো হুজুরদের পকেট কত গরম হইতো বুঝেন না রবিউল আউয়ালের চাঁদরা যদি 30 দিনে না হইয়া 60 দিনে হইতো আমাদের পকেটটা আরো বেশি মোটা হইতো একদিনে একটার জায়গা দুইটা দুইটার জায়গা তিনটা তারপরেও দৈনিক 20টা করে ফেরত যা আমার তো এবার কেয়ামত গেছে কারণ আমি রবিউল আউয়ালে 17 দিনের জন্য ওমান সফরে গেছিলাম ওমানেও মিলাদুন্নবীর প্রোগ্রামে দিনে রাত্রে রাত্রে অনেক বিশাল বড় বড় 8টা গরু খেয়ে ফেলে 24টা গরু খেয়ে ফেলে আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ কি পরিমাণের জমায়েত এবার বুঝছেন আমাদের বাংলাদেশের বড় বড় মাঠের সমান মানুষগুলো জমায়েত হতো পুরো ওমানে ঘুরে এই 17 দিনে প্রায় মনে 25-26টা বা আরো বেশি হবে ছোটখাটো মিলিয়ে 30টার উপরে প্রোগ্রাম আর এদিক দিয়ে 17 দিনে 32টা প্রোগ্রাম স্টপ করাইয়া গেছি তো চিন্তা করতেছি বক্তাও কিন্তু বাড়তেছে কম না আমরা তো ধরেন মাঠে কথা বলি সেই 2000
চার পাঁচ সাল থেকে, যদিও আপনাদের এলাকায় আস্তে আস্তে সময় লাগছে, কিন্তু আনোয়ারাতে মাহফিল করি 10-11 সাল 12 সালে প্রচুর মাহফিল ওইদিকে করা হচ্ছে। তো এখন যে নতুন নতুন বক্তারা উঠতেছে আলহামদুলিল্লাহ, একজন বক্তাও কি ঘরে বসা আছে? বসা নাই। তার মানে মাহফিলের সংখ্যা এত ভাড়া বাড়তেছে, আরো 100 বক্তা হইলেও শর্ট পড়বে না, আলহামদুলিল্লাহ বলবেন না। কারণ কি জানেন, 5 বছর আগে যারা বলতো মিলাদুন্নবী বেদাত, মিলাদুন্নবী শেরক, মিলাদুন্নবী করা যাবে না, এখন ওরাই দেখতেছি মিলাদুন্নবী করতেছে, সুবহানাল্লাহ বলবেন না। কারণ মিলাদুন্নবী এমন একটি আমল, মিলাদুন্নবী যে এলাকা হয় আল্লাহ পাক মিলাদুন্নবীর উসিল্লা অনেক আজাব গজব থেকে সেই এলাকাকে রক্ষা করে। মিলাদুন্নবীর তবারুক গুলো যখন বিসমিল্লাহ করে মানুষ খায়, তার উসিলায় আল্লাহ পাক অনেক জটিল কঠিন রোগ থেকে মানুষকে রক্ষা করে। আসেনি তবারুক? কি বিরিয়ানি ঠান্ডা হয়ে গেছে? ঠান্ডা হইলে মোনাজাত দিয়ে দিই, গরম আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জন্য শেষে করছে। এখন হয়েছিনি পুতলা বানাইতেছিনি না, আবার 2টা বাজে কইবেন যে ডেকের থেকে নামছে, তাহলে তো আমার সাইজ করে ফেলবেন, তাড়াতাড়ি রেডি করে ফেলেন, রেডি থাকলে ভালো, আমরা যে কোনো সময় শেষ করতে পারবো, কথা বলেন ঠিক না? আমি বলছিলাম যতই বাধা দিচ্ছে, যতই নিষেধ করছে, ফতোয়া দিচ্ছে, কাজ হচ্ছে না, বরং আমাদের কাছে এমনও তত্ত্ব আছে, যারা মিলাদুন্নবীকে খারাপ বলে মিলাদুন্নবীর মাহফিলে অনেক সময় মাস্ক পরিয়ে চলে আসে তোমারুকের জন্য, কথা বলেন ঠিক না? এটা ভালো জিনিস, খারাপ কিছু না। আসুক, সামিল হোক, শরিক হোক। যেমন আমার কাছে এবছর ফোন গেছে, হুজুর আমাদের এলাকায় একটা পাড়া আছে, মানে ওই পাড়া আর কি, যারা মিলাদুন্নবী করে না, এখন ওরা আমাদের গরু কেনার জন্য একটা টাকা দিছে, আমরা এটা নিব কিনা? আমি কেউ কেন নিবেন না, এটা তো একটা শুভ লক্ষণ, এবছর গরুর জন্য আপনাদেরকে টাকা দিচ্ছে, আগামী বছর ওরা নিজেরা গরু কিনা, নিজেরাই মিলাদুন্নবী করবো, কথা বলেন ঠিক না? অনেক জায়গায় মিলাদুন্নবীর পরিবর্তে সিরাতুন্নবী করতো, বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামের ওই দিকে কক্সবাজার, চকুরিয়া, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া। এখন আলহামদুলিল্লাহ ওই ভাইয়েরা একসাথে 2টা করে, কেউ করে ঈদে মিলাদুন্নবী ও সিরাতুন্নবী, আবার কেউ শুধু মিলাদুন্নবী করে, আলহামদুলিল্লাহ বলবেন না। আমার কথা হলো মিলাদুন্নবীতে এমন কোনো কাজ হয় না যে কাজটা শিরিক হয়, বেদাত হয়, এমন কোনো কাজ হয় না যেটা কোরআন হাদিস থেকে বহির্ভূত কাজ হয়, যেটা কোরআন হাদিস সঙ্গত না, তাহলে কেন আপনি ফতোয়া দিয়া মানুষকে ভুল মেসেজটা দিবেন? এটা তো আপনি মানুষকে ভালো করলেন না, ক্ষতি করলেন, কথা বলেন। তাহলে আমরা যারা মিলাদুন্নবী করি, আমি আবারও জানতে চাই, মিলাদুন্নবী কোরআনে আছে না নাই? আমরা মিলাদুন্নবী করলে আমাদের কি বলে, মিলাদুন্নবী যারা করে তারা বেদাতি? এবার কোরআনে যা চাইবো, সবার আগে মিলাদুন্নবী কে করেছেন জানা দরকার আছে না নাই? কোরআনুল কারীমের 3 নম্বর পারা, হিফজুল কোরআনের 19 নম্বর পৃষ্ঠা, সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিনা লামা আতাইতুকুম মিন কিতাবিহি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, আল্লাহ বলেন, হাবিব স্মরণ করেন ওই সময়ের কথা, কোন সময়ের কথা? রুহের জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নবীর আমার নবীর মিলাদের আলোচনা করছে, সুবহানাল্লাহ। আমরা মিলাদুন্নবী করি জমিনে, আমার আল্লাহ আপনার নবী আমার নবীর মিলাদুন্নবী করছে রুহের জগতে, আল্লাহু আকবার বলেন, সেই কথাটা আল্লাহ বলেন, হাবিব আপনি স্মরণ করেন, ইজ আখজাল্লাহ, যখন আমি গ্রহণ করেছিলাম মিসাকুন নাবিন, নবীদের কাছ থেকে অঙ্গীকার, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, কিসের অঙ্গীকার? যে আমি তোমাদেরকে কিতাব দিব, জ্ঞান দিব, প্রজ্ঞা দিব,
ثم جاءكم رسول مصدق لما معكم অতঃপর যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে আমার রাসূল যাইবে তোমাদের সত্যায়নকারী হিসেবে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না অবশ্যই তোমরা আমার হাবিবুল্লাহর উপরে ঈমান আনবা আমার রাসূলের আনিত বিধানগুলো পালন করে সহযোগিতা করবা চিৎকার করে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আকরর্তুম আখাদতুম আলা যালিকুম ইসরি আল্লাহ সেদিন বলল রে রূহের জগতের নবীদের রূহগুলা আমি আল্লাহ যে প্রস্তাব দিলাম আমার প্রস্তাবে কি তোমরা সম্মতি জ্ঞাপন করলা নবী রাসূলদের রূহগুলা জবাব দিল কালু আকররনা আল্লাহ আমরা সবাই আপনার প্রস্তাবকে মেনে নিলাম এবার আমার আল্লাহ বলেন কালা ফাশাহাদু তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও ওয়া আনা মাআকুম মিনা শাহিদিন আমি আল্লাহও তোমাদের সাক্ষী হয়ে গেলাম চিৎকার করে বলি সুবহানাল্লাহ তাহলে রূহের জগতে সবার আগে আপনার নবীর আমার নবীর মিলাদুন নবী করলো কে আল্লাহ আর একটু জোরে আল্লাহ চোখগুলা খুইলা আল্লাহ সবাই কিন্তু চোখ বন্ধ ক্যামেরাম্যান ভাই একটু লাইটটা ওইদিকে ঘোরান মাঝে মধ্যে ও নিজেও তো ঘুমাইতেছে মনে ওই ক্যামেরাওয়ালা ভাই ওইদিকে একটু ঘুরাইলে ওনাদের ঘুমটা দূরে যাইবে আমার এত বেশি দেখাইতেইব না তাহলে ঈদে মিলাদুন নবী আপনি আমি করলে যদি বেদাত হয় সবার আগে করলো কে আল্লাহ আর একটু জোরে বলুন কে আল্লাহ আজকে পূর্ব জয়দুন্ডি মিলাদুন নবী হয়েছে কেউ আসছে কেউ আসছে না কিন্তু রূহের জগতে আমার আল্লাহ যখন মিলাদুন নবী করছিল আদম নবী থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোনো একজন নবীর রূহগুলা বাকি ছিল না সেদিন সবাই উপস্থিত ছিল কথা বলেন ঠিক কি না মিলাদুন নবী করলে যদি বেদাত হয় সবার আগে করলো কে চিৎকার করে বলি না উযুবিল্লাহ এ কথা কি বলা যাবে যে আল্লাহ বেদাত করছে তাহলে কেন রে ভাই না বুঝে ফতোয়া দিয়ে মানুষকে গুমরাবা না আমরা এমন একটা ইবাদত বন্দেগী করছি আমরা ওই নবীর মিলাদুন নবী করছি যেই নবীর মিলাদুন নবী রূহের জগতে আমার আল্লাহ করছে আমরা ওই নবীর মিলাদুন নবী করছি যেই নবীর মিলাদুন নবী আদম নবী থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই করছে কথা বলেন ঠিক কি না একটু ঘুমটা সরানোর জন্য চক্ষুগুলা বড় করে তাকান আর বলেন এসো সবাই পালন করি মিলাদুন নবী বলেন এসো সবাই নবীজি শ্রেষ্ঠ নিয়ামত নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি এসো সবাই পালন করি মিলাদুন নবী বলেন এসো সবাই পালন করি মিলাদুন নবী পালন করা আল্লাহর হুকুম মান্য করা মিলাদুন নবী আল্লাহর হুকুম মান্য করা খাসায়েসুল কুবরা লিখেন জালাল সুয়ুতি বলেন খাসায়েসুল কুবরা লিখেন জালাল সুয়ুতি এসো সবাই পালন করি মিলাদুন নবী বলেন এসো সবাই নবীজি শ্রেষ্ঠ নিয়ামত নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি এসো সবাই পালন করি মিলাদুন নবী বলেন এসো সবাই আবুল আহাবে কাফের হইয়া মিলাদুন নবীর খুশি হইয়া আবুল আহাবে কাফের হইয়া মিলাদুন নবীর খুশি হইয়া কবরেতে পাইল শান্তি কবরেতে হাদিস বুখারি এসো সবাই পালন করি মিলাদুন নবী বলেন এসো সবাই আলহামদুলিল্লাহ বলবেন না জোরে বলে আলহামদুলিল্লাহ এত বেশি ঘুম পাইছে আপনাদের আমার খুব মায়া লাগতেছে সবার চোখ বন্ধ অনেকে একটু কাঁইতে পড়েছে আপনাদের ঘুম দেখলে তো আমারও ঘুম চলে আসে আমার মন চাইতেছে আমার যদি সমর্থ থাকতো সবার জন্য একটা করে বালিশ নিয়ে আসতাম আমরা সবাই মিললে আধা ঘন্টা ঘুমাইয়ে উঠতাম কি বলেন এত ঘুম আসলে হবে না তো আবার একটু হাতগুলো উপরে উঠান তো একটু নাড়া দেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত
ইয়া রাসূলুল্লাহ আরে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ শাহিন শাহে মদিনা জিন্দাবাদ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ মাশাআল্লাহ মারহাবা ঠিক আছে যেই কথা বলছিলাম আমরা মিলাদুন নবী করি এই জন্য আমাদেরকে অনেকে বেদাতি বলে আবার অনেকে লাহাবি বলে বড় করে বলি নাউযু বিল্লাহ আবার যারা মিলাদুন নবী করে না রাসূলের শানে বেয়াদবি করে তার আবার মন্তব্য করে গো রাসূল তো 40 বছর পরে নবী হয়েছে তার আগে তো আমাগো মতো সাধারণ মানুষ ছিল আর একটু জোরে বলি শুধু তাই না বেয়াদব গুলো আরো বলে 40 বছর আগে নাকি রাসূল মূর্তি পূজাও করত অতসো রাসূলের সাহাবী সাইয়েদনা আবু বকর সিদ্দিক মসজিদ রাজার নামে ওনার জীবনীতে দেখা যা উনিও ছোটকালে কোনোদিন মূর্তি পূজা করেন নাই কারণ উনি আখিরি জামানার নবীর সবচেয়ে প্রিয় সাহাবী হবেন সেই জন্য আমার আল্লাহ ওনাকে পর্যন্ত মূর্তি পূজা থেকে দূরে সরাইয়া রাখছে সুবহানাল্লাহ আশ্চর্য লাগে আজকে রাসূলের শান উম্মত দাবি করে এমন ভাবে কমাই কারণ কিরে ভাই রাসূলের উম্মত দাবি করলা ওই রাসূলের সম্মান কেন কমাও রহস্য যদি উন্মোচন করতে হয় তাহলে তত্ত্ব নিলে দেখা যায় ওরা উম্মত মুখে দাবি করে বাস্তবে ওরা ইহুদি খ্রিস্টানের দালাল রাসূল 40 বছর পরে নবী হয় নাই আসমান জমিন আরশ কুরসি লৌহ কালাম জান্নাত জাহান্নাম চন্দ্র সূর্য 18,000 মাখলুকাত সব কিছু সৃষ্টির পূর্বে আমার আল্লাহ সর্বপ্রথম বানাইছে আপনার নবী আমার নবীকে কথা বলেন ঠিক কি না জিবরাইল আলাইহিস সালাতু সালাম হুজুরের কাছে আসে আমার নবী একদিন জিজ্ঞেস করে ভাই জিবরাইল তোমার বয়স কত ইয়া জিবরাইল কামা আমারতুকা মিনাস সিনিন তোমার বয়স কত জিবরাইল আমিন কলাস তো আলামু আমি পুরোপুরি জানি না তবে এতটুকু আমার মনে আছে চতুর্থ আসমানে একটা তারকা উঠত ওই তারকাটা একবার উঠলে পরে 70,000 বছর পর্যন্ত চমকাইতো কয় বছর 70 বছর 700 বছর কত বছর 70,000 বছর আরেকবার অস্ত গেলে 70,000 বছর অস্ত থাকতো তাহলে একবার উঠা একবার নিবা কত বছর 140,000 বছর জিবরাইল আমিন কো ইয়া রাসূলুল্লাহ লাস্তু আলামু আন্না গায়রা ফিল হিজাবির রাবি নাজমাইয়াত লাউ ফি কুল্লি 70,000 সানাতিন মারওয়াতান রাআইতুহু 72,000 মারওয়াতান চিৎকার করে বলি সুবহানাল্লাহ চতুর্থ আসমানের তারকাটা একবার উঠলে থাকতো 70,000 বছর আর একবার অস্ত গেলে থাকতো 70,000 বছর তার মানে একবার ওটা নামা 140,000 বছর এইভাবে গো নবীজি আমি জিবরাইল আমার জীবনে বেশি দেখি নাই মাত্র আমি দেখছি ওই তারকাটাকে 72,000 বার বড় করে বলি সুবহানাল্লাহ বুঝতেছেন ক্যালকুলেটর মারেন কাজ হইব না ডিজিট আসবে না তাহলে জিবরাইলের বয়স কত বেশি আমার নবী কো ভাই জিবরাইল আপনাকে যদি এখন সেই তারকাটা দেখাই আপনি কি চিনবেন সুবহানাল্লাহ বলবেন না জিবরাইল আমিন কো হুজুর আপনি কি বলেন জীবনে এতবার যে তারকাকে দেখলাম ওকে কেন চিনব না এ কথা বলতে দেরি অমনেতি আমার নবী আস্তে করে জামাটা খুইলা মোহরে নবুয়ত পিঠটাকে একটু করে দেখাইয়া দিল জিবরাইল একটা চিল্লান দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খোদার কসম গো নবীজি এই তো সেই তার কাজাকে আমি চতুর্থ আসমানে দেখতাম জিবরাইল ছিল না মিকাইল ছিল না ইসরাফিল আজরাফিল নাই 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 কেহ নাই আসি শুধু আমার আল্লাহ আর তখন ওই আল্লাহ কো ফাকবাস্তু কবজাতে মিন নূরি আমি মোহাব্বত কইরা আমার নূর থেকে এক মুষ্টি নূর নিয়ে আমার হাবিবুল্লাহকে বানাইছি ওই হাবিবুল্লাহর নাম রাখছি মোহাম্মদ
মোহাম্মদ মানে হলো অধিক প্রশংসা। আল্লাহ কো সূরা ফাতিহার কোরআনতে প্রথম শব্দটা আমি রাখলাম আলহামদু, সমস্ত প্রশংসা কার? মনোযোগ আছে নি? একটু দশটা মিনিট মনোযোগ দেন। আমরা কোরআনে চাইলে নবীর শান পাই, আর যারা মিলাদুন নবী পাই না তারা মিলাদুন নবীও পাই না, নবীর শানও পাই না। তার কারণটা একটু আমি ব্যাখ্যা দিচ্ছি। আমরা কোরআনে চাইলে সব নবীর শান পাই, আমার দোস্তরা পাই না। তার কারণ হলো আগে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। আল্লাহ কো আমার কোরআনের প্রথম শব্দ হলো আলহামদু। আলহামদু মানে হলো প্রশংসা, কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের যিনি মালিক ওনার জন্য। আর আল্লাহ কো আমি আমার হাবিবুল্লাহর নাম রাখছি মোহাম্মদ। মোহাম্মদ মানে হলো অধিক প্রশংসিত। আল্লাযী ইউহমাদু হামদান বাদা হামদিন, প্রশংসার পর যার প্রশংসা হয় তাকেই বলা হয় মোহাম্মদ। সুবহানাল্লাহ। আলহামদুর মাদদাও হামিম দাল হামদুন, মোহাম্মদের মাদদাও হামিম দাল হামদুন। এখন আমার দূর থেকে আমার অনেক ভাইয়েরা বলবে সুন্নি হুজুররা আর কোনো কাজ পায় না, আল্লাহর ক্ষেত্রে কো শুধু প্রশংসা আর নবীর ক্ষেত্রে বলে অধিক প্রশংসা। আমি বলবো হা ভাই, এটাই কারণ। আগে কোরআন বোঝার চেষ্টা করেন, বুঝলে সব ভালো লাগবে। কথা বলেন ঠিক কি না? ও আমার আল্লাহ, বুঝে আসে না, তুমি নিজে হইলা শুধু প্রশংসিত আর তোমার হাবিবুল্লাহ কি তুমি বানাইলা অধিক প্রশংসিত। তার গেলে তো জিনিসটা শুনতেও খারাপ লাগে। আল্লাহর চেয়ে রাসূলের প্রশংসা বেশি, তার কারণ কি? আল্লাহকে জগৎবাসী বোঝার চেষ্টা কর। তোরা 18,000 মাখলুকাত প্রশংসা করিস, আমি আল্লাহর। কুল্লু মান আলাইহা ফান ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু আমি আল্লাহ তখন বেঁচে থাকবো। কথা বলেন ঠিক কি না? আল্লাহর প্রশংসা করে গাছে, আল্লাহর প্রশংসা করে সমুদ্রের মাছে, আল্লাহর প্রশংসা করে জমিনের চতুষ্পদ জন্তু, আল্লাহর প্রশংসা করি আমরা সৃষ্টির সারা আশরাফুল মাখলুকাত। কথা বলেন ঠিক কিনা? এখন যেহেতু কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সব ধ্বংস হইয়া যাইবে, তখন আল্লাহর প্রশংসা করবে কে? তখন আল্লাহর প্রশংসা করার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহর প্রশংসা স্টপ, বন্ধ হয়ে যাবে, কিন্তু তখনও বেঁচে থাকবে কে? আল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহ। ওয়া বাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তখনও আমি আল্লাহ বেঁচে থাকব, আর আমি যতক্ষণ থাকব আমার হাবিবুল্লাহর প্রশংসাও ততক্ষণ থাকবে। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে বুঝার জন্য বলছি। আপনারা সবাই প্রশংসা করছেন আমার, আর আমি প্রশংসা করছি আমার ভাইয়ের, বুঝানোর জন্য। তার মানে আপনারা সবাই প্রশংসা করলেন আমার, আমার মর্যাদা যত বেশি, আর আমি মাইক নিয়ে 10 মিনিট যার প্রশংসা করলাম ওনার মর্যাদা আমার চেয়েও আরো বেশি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ কো 18,000 মাখলুকাতের সবাই প্রশংসা করে, আমি আল্লাহর, আর আমি আল্লাহ প্রশংসা করি আমার দোস্ত হাবিবুল্লাহ। এই জন্য আমি শুধু প্রশংসিত, আর আমার দোস্ত হাবিবুল্লাহ হইল অধিক প্রশংসিত। সুবহানাল্লাহ। এই জন্য যদি তোরা আমার হাবিবুল্লাহকে চিনার মতো চিনতে পারিস, আমার হাবিবুল্লাহকে যদি বোঝার মতো বুঝতে পারিস, আমার হাবিবুল্লাহর সম্মান যদি তোরা ভালো করে জানিস রে বান্দা, তাহলে কোরআনের আলহামদু থেকে আমার হাবিবের শান পাইবি পাইবি। মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত হাবিবের শানের কোনো শেষ হবে না। নবীকে চেনার জন্য, নবীর মিলাদুন নবী পাওয়ার জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নূর দৃষ্টিভঙ্গি লাগবে। আবু জাহেলের দৃষ্টিভঙ্গি দিলে পাওয়া যাবে না। এত মুজেজা প্রকাশ হইল, এত কিছু হইল, তারপর আবু জাহিল্লা তার কপালটা বড় খারাপ,
আর আবু বকর সিদ্দিক কেমন সিদ্দিক, কোনো কারণ নাই কোনো কজ নাই, বলতে দেরি আর কালমা পড়তে দেরি নাই, কথা কোন ঠিক কি না? বিনা বাক্যে যিনি কালমা পড়ে মুসলমান হয়েছে, কোনো কজ নাই কারণ নাই। আর আবু জাহেল একটার পর একটা শুধু মুজেজা চাইছে। শুনছি ভাতিজা তুমি নাকি নবী দাবি করছো? বলে হ্যাঁ, আল্লাহ আমাকে নবুয়ত দান করছে। তাহলে এই চন্দ্রটাকে দুই খণ্ডিত করে দাও, আমার নবী হাত উঠাইতে হয় নাই, মুখ দিয়া বলতে হয় নাই, অন্তরে অন্তরে ইশারা করছে, চন্দ্রটা দ্বিখণ্ডিত হইয়া জাবালু আবু কোবাইস বিশাল বড় পাহাড়ের দুই প্রান্তে দুইটা পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকদিন কোবাতিজা, আজকে আর আমি কারো কথা শুনবো না, তোমার প্রতি ইমান আনবো, তুমি একটু বলো তো আমার হাতের মধ্যে কি আছে। আমার নবী কো, আমি বললে আপনি যদি মনে করেন যে আমি দূর থেকে দেখে ফেলছি, আমি বলবো না, বরং আপনার হাতের ভিতরে যা আছে সেই বলবে কি আছে। হাতের ভিতরে মরা পাথর ছিল, ভিতর থেকে পাথর কো, আবু জাহেল আমি তো মরা পাথর। সুবহানাল্লাহ। তারপরেও কি আবু জাহিল্লার কালমা নসিব হইছে? বরং সে কি বললো, কো বাতিজা আমি তো ভাবছিলাম তুমি ছোটখাটো জাদুঘর, এখন তো দেখতেছি তুমি মহান জাদুঘর। আরেকটু জোরে বলি, নাউজুবিল্লাহ। আর আবু বকর সিদ্দিক যখন আসলো সিরিয়া থেকে ব্যবসা করে, আবু জাহেল উৎবা সাইবা নামি দামি কাফেররা কেউ, আবু বকর তোমার সবচেয়ে ভালো বন্ধু, ছোটকালের খেলার সাথী আবদুল্লাহর ছেলে মোহাম্মদ, সে তো দাবি করছে সে নাকি নবী। এটা কি তোমরা বানাইয়া বলতেছ? আমরা কেন বলবো, উনি নিজে বলছে। উনি নিজে বললে উনি কখনো মিথ্যা বলতে পারে না, উনি সত্য বলছে। হুজুরের দরবারে হাজির, আমার নবী ডাক ডাক আবু বকর, আমি তোমার জন্য অপেক্ষা করছি, আমার নবুয়ত প্রকাশ পেয়েছে, আল্লাহ পাক আমাকে নবুয়ত রেসালাতের মর্যাদা দান করছে। আবু বকর দূর থেকে হাতটা পাতায় কো, হুজুর আর দেরি নেই, আমারে পড়িয়ে দেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই জোরে জোরে, লা ইলাহা একসাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই জানে আমেরারে মনের বাসনা, বুঝাইলে কেউ বুঝে না, বলেন আমেরারে মনের বাসনা, বুঝাইলে কেউ বুঝে না, শুনাইলে কেউ শুনে না, দয়াল শুনাইলে কেউ হাই হাই শোনেন শাহে মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কেমনে যাব মদিনা, মদিনার রাস্তা চিনি না, বলেন কেমনে যাব মদিনার রাস্তা চিনি, আমার মুর্শিদি জানে ঠিকানা, আমার মুর্শিদি জানে ঠিকানা,
আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর করে বলি আলহামদুলিল্লাহ আমার মায়েরা বাবারা এই মিলাদুন নবী শুধু করলে হবে না মিলাদুন নবীর কিছু শিক্ষা আমাদের বাস্তব জীবনে নেওয়া দরকার আছে না নাই মিলাদুন নবীর এক নম্বরের শিক্ষা শাওয়াহিদুন নবুয়ত কিতাবের মধ্যে আসছে সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব হুজুরের ফুফিয়া বর্ণনা করে রে জগৎবাসী দয়ার নবী মায়ের নবী যখন মিলাদ শরীফ হইল দুনিয়াতে যখন শুভ আগমন করল কারো সাথে কোনো কথাবার্তা নাই কান্নাকাটি নাই সবে মাত্র দুনিয়াতে আসলো অমনেতি আল্লাহর কুদরতি কদমে নবী সিজদায় পড়ে গেল বড় করে বলে সুবহানাল্লাহ তার মানে আপনাকে আমাকে শিক্ষা দিল উম্মত আমি নবীকে যদি ভালোবাসো আমার আদর্শ যদি তোমার বাস্তব জীবনে শিক্ষা নিতে চাও আমি নবী দুনিয়াতে আইসা কান্নাকাটি করলাম না কারোর সাথে কোনো কথাবার্তা বললাম না আমি এসে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিলাম তুমিও যদি আমার আদর্শকে বাস্তবায়ন করতে চাও তুমিও আমার আল্লাহর কুদরতি কদমে সিজদা দাও আর সিজদা দেওয়ার জন্য একটা পদ্ধতি রেখে দিলাম ওই পদ্ধতির নাম হইল নামাজ কথা বলেন ঠিক কিনা তাহলে মিলাদুন নবী শুধু আদায় করলে হবে না নামাজ পড়া দরকার আছেনি আমার যুবক ভাইরা যদি মনে করে বছরে একটা মিলাদুন নবী করব লক্ষ লক্ষ টাকা খরচ করে নামি দামি আলেম ওলামা মানবো তবারক বিতরণ করব তাতে আমাদের দায়িত্ব শেষ আমি বলবো না 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 মিলাদুন নবীর বাস্তবায়ন মিলাদুন নবীর যথার্থ ফজিলত তখনই পাওয়া যাবে মিলাদুন নবীর শিক্ষা নিয়ে যখন তুমি আমি আমার জীবনটাকে আলোকিত করব কথা বলেন আরে একটু জোরে বলুন তাহলে এক নম্বরের শিক্ষা হইল নামাজ ওই নামাজ পড়া দরকার আছে না নাই জোরে বলুন আছে না নাই আমরা সবাই নামাজ পড়ি কি পড়ি না কারা কারা পড়ি হাত উঠান বোকা মানুষ কারা কারা নামাজ পড়ি তার মানে বছরে দুই দিনও কি নামাজ পড়ি না শুক্রবারে একদিনও পড়ি না তাহলে হাত নিছে কেন আমি কি আপনাদেরকে বিপদে ফালতার জন্য আসছি নাকি শুক্রবারে আগে সুন্নত নাই পরে সুন্নত নাই দুই রেখা তুলিও তো পড়েন তারপরে দুই ঈদের নামাজে উজু ছাড়া হইলেও তো পড়েন তাহলে হাত উঠান কারা কারা পড়েন আরে পাঁচ অক্ত পড়েন না বললে তো হাত পাওয়াই যাইব না আমি তো এই জন্য ওইভাবে বলি নাই হাত নামান তার মানে এখানে যারা আমরা আছি বেশিরভাগ সাপ্তাহিক মুসল্লি তার চেয়ে আরো বেশি হলো বাৎসরিক মুসল্লি বছরে দুই দিন সপ্তাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়ার বিষয় অনেক নামি দামি মসজিদ আছে তিনজন মুসল্লি নাই কথা কন জমার দিন মসজিদ কানায় কানায় ফিল আপ হইয়া যা আসরের সময় দুই কাতার মাগরিবের সময় দেড় কাতার আর বাজারের মসজিদ হইলে আড়াই কাতার বাজারের মসজিদ বুঝেন তো তাহলে একটু বেশি হয় এশারের সময় আধা কাতার ফজরের সময় অধিকাংশ মসজিদে ইমাম সাহেব আর মুয়াজ্জিন দুইজনে মিললে দুই কাতার কথা বলেন ঠিক না সকালেও দুই কাতার হয় আপনারা হুজুরের বেতন বাড়াই দিবেন তো হুজুরে যেই উপকার করছে আপনাদের বাড়াই দিবেন দিবেন না হুজুরদের বেতনের বাড়াইলে আপনাদের চিন্তাধারা নিচে হইয়া যাক আট দশ হাজার টাকা দিতে গেলে কয়েক দফা মিটিং করে পাঁচজনে রাজি হইলে সাতজনে বেটু দে করব এটা বাড়াইস না এত কম টাকা দিয়ে আরো হুজুর নিয়ে আসবো অথচ আপনি যখন সকালে বাজার করতে যান পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে ব্যাগের নিচেও পুরানো যায় না ঠিক না বাড়িতে মেহমান আসলে দুই তিন হাজার টাকার বাজারও কিছু হয় না আর নতুন জামাই আসলে তো আর বইল্লা শেষ করা যাবে না তাইলে আপনি দৈনিক বাজার করতে যেখানে দুই তিন হাজার টাকা যার মাস শেষে হুজুরের দশ হাজার টাকা দিতে পারেন না তাও আবার বকিয়া থাকে
দেখবেন এমনি কোনো অভাব নাই কিন্তু হুজুরের বেতন মাসে 100 টাকা এটা জইম্মা 6 মাসের জমা হয়ে যায় ঠিক আছে না নাই চাইলে আর গরম হয়ে যায় 100 টাকার জন্য কি তোদের ঘুম আসে না আলী হুজুরের বেতনের জন্য আসিস অথচ কত টাকা যে সারা দিন ওনার উল্টা পাল্টা যা তার কোনো হিসাব নাই আপনাদের এলাকার কথা বলতিছি না অন্য জায়গার কথা বলতিছি আপনারা অবশ্যই অনেক ভালো আছেন অবস্থা বোঝা যায় আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ সারা দেশের কথা বলতিছি হুজুরদেরকে সম্মান দিলে আপনাদের সম্মান বাড়াবে কি আল্লাহ আরেকটু জোরে বলেন আল্লাহ মনে রাখবেন কোন আলেমের টাকা পয়সা হলে সে কখনো জুয়ার আসর বসাবে না কোন আলেমের টাকা পয়সা হলে সে কখনো ওই টাকা দিয়ে সিনেমার হল বানাবে না কোন আলেমের টাকা পয়সা হলে সেই টাকা দিয়ে কখনো সে মদের ব্যবসা দিবে না তাদের টাকাগুলো ঘুরে ফিরে আল্লাহর পথেই যাবে কথা বলেন ঠিক কি না তাই সম্মান করবেন ইজ্জত দিবেন যে কথা বলছিলাম নামাজ কি বছরে দুই দিন সাপ্তাহিক দিন না দৈনিক দৈনিক কয় অক্ত এখন যদি বলি দৈনিক পাঁচ অক্ত পড়েন কারা হাত উঠান তাইলে একটু বিপদ হওয়ার সম্ভাবনা আছে ঠিক না বলবো না পরামর্শ করতেছি আর কি বিপদ হবে না বিপদরা কি হবে অনেকে না পড়লেও চোখ লজ্জা হাত উঠাইয়া ফেলবে তখন তো উনি একটা গোনাহের বাগি হবে তার মানে আমি হাত উঠাবো না তবে মনে মনে ওয়াদা নিব যে আগামীকাল ফজর থেকে ইনশাল্লাহ আমরা নামাজ যারা ইতিপূর্বে ঠিক মতো পড়ি নাই আগামীকাল ফজর থেকে নামাজের সূচনা শুরু করব ইচ্ছা করে ছাড়ব না রাজি আছি ইনশাআল্লাহ আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে আমিন বান্দা যখন শুরু করে খোদার ইবাদত জান্নাত মাঝে হয়তো খনিহি তৈরি ইমারত ইমারত বুঝেন কি দালান এই তো বলেন না কি দালান বান্দা যখন শুরু করে খোদার ইবাদত জান্নাত মাঝে হয়তো খনিহি তৈরি ইমারত আবার যখন বন্ধে গীতে গাফিল হইয়া রহি ফেরেশতারা আকার্য তখন বন্ধ করে রই আপনি যতক্ষণ নামাজ পড়বেন জান্নাতের মধ্যে বালাখানা ফেরেশতারা কাজ শুরু করছে কাজের আর কোনো বন্ধ নাই কেউ 50 বছর 60 বছর 70 বছর একটানা পাঁচ অক্ত যারা নামাজ পড়তেছেন আল্লাহর রহমতে আপনাদের জান্নাতটা কি ছোট হবে না বড় হবে কেমন বড় হবে হ্যাঁ কেউ বলতে পারবেন কেমন বড় হবে হাদিস শরীফে আসছে সবচেয়ে ছোট জান্নাতরা হবে দুনিয়ার 10টার সমান সবচেয়ে ছোট জান্নাতটা হবে দুনিয়ার 10টার সমান সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বললেন বাড়িতে যাইয়া সুবহানাল্লাহ বলেন এখানে বলা দরকার নাই কল্পনা করতে পারেন পৃথিবীর আয়তন হলো 25 কোটি বর্গ কিলোমিটার বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার পুরো বাংলাদেশটা ঘুরে দেখছেন কেউ আসেননি নাই আমরা যে সারা দেশে যাই তাও এখনো অনেক ডিস্ট্রিক্ট বাকি আছে তাহলে বাংলাদেশও না পৃথিবী না গোটা পৃথিবীর 10টা সমান হবে সবচেয়ে ছোট জান্নাতরা ওই জান্নাত আল্লাহ আপনার জন্য বানাচ্ছে একটু শক্তি বন্ধ করে কল্পনা করেন তো একটা বিল্ডিং বানাইলে বড় করে এটার ফখরি আমাদের অবস্থা খারাপ আমার বিল্ডিং এলাকার সবচেয়ে বড় হয়েছে আমার নকশা সেই রকম হয়েছে আমি যেই ডিজাইন দিছি এলাকার কারো বিল্ডিং এর ডিজাইন নাই এগুলো তো নাথিং সর্বোচ্চ মেয়াদ হলো 100 বছরের আর জান্নাতকে আল্লাহ পাক একটা ইট থাকবে রূপার একটা ইট থাকবে স্বর্ণের একটা থাকবে ইয়াকুত পাথরের একটা জমরুদের আর মাঝখানে জোড়া লাগাইব মেশকো আম্বর দিয়া জোরে বলুন না সুবহানাল্লাহ দুনিয়ার নামি দামি ঘর বানায় অনেকে ব্যাংকের থেকে লোন উড়ায় পরে ভাত খাইতে ভাত পায় না সবজি দিয়া ডাইল দিয়া ভাত খায় মাস শেষে লোন দিতে দিতে শেষ এই লোন নিয়ে কবরে যা বিল্ডিং এর জায়গা বিল্ডিং থাকে আর জান্নাতে যখন ঢুকবেন খাইতে মন চাইছে আল্লাহর কাছে মুখ খুললে বলতে হবে না হাত দিয়া চাইতে হবে না ভিতরে কল্পনা হইতে দেরি সামনে এসে টেবিলটা পুড়াইয়া যাইব ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন জান্নাতীরা মনে যা চাইবে চোখ বন্ধ করতে দেরি সামনে আসতে
দেরি না, খাইয়া একবারে গলা পর্যন্ত আসবে। দুনিয়াতে যখন বেশি খাইয়া লাই তারপরে সামনে আরো খাবার থাকলে আফসোস করি, আরে আগে যদি এগুলা না খাইতাম এখন এগুলা খাইতে পারতাম, ঠিক না? কথা বলেন না, জান্নাতিদের আফসোস করতে হবে না। খাইতে খেতে ডগা পর্যন্ত পোড়াই লেছে, সামনে নতুন খাবার আছে, আস্তে করে একটা ডেঘুর দিব, পুরা পেটটা খালি, এবার নতুন করে আবার খাইব। সুবহানাল্লাহ বলবেন না, ওই জান্নাত লাগবে, আওয়াজে বোঝা যাওয়া দরকার নাই। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরী মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফীহা আবাদা। নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তাদের জন্য আমি রেখে দিয়েছি ওই জান্নাত, যে জান্নাতের নিচে দিয়া ঝর্ণাসমূহ প্রবাহমান, যে জান্নাতের শুরু আছে শেষ নাই। দুনিয়ার নামি দামি দালান কোঠায় বাঁচলে 100 বছর ঘুমানো যা, আর জান্নাতে ঢুকলে কয় হাজার বছর থাকবেন তার কোনো হিসাব নাই। বড় করে বলে সুবহানাল্লাহ। কিয়ামতে মুমিনগণের উজুর জায়গা যত নূরে উজ্জ্বলে হইবে, যেমন দীপ্তি চাঁদের মতো, খোদার বয়ে যে চুক হতে অশ্রু দ্বারা জরে, জাহান্নামের আগুন হারামে সেই চোখেরই তরে। আজকের মাহফিল থেকে যাইয়া অতীতের গোনাগুলো স্মরণ করে তাহাজ্জুদের সময় ঘুম থেকে উইটা, নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর কুদরতি কদমে সিজদাই পড়ে যদি মাছির মাথা পরিমাণ পানিও আপনার চোখ দিয়া বের হয়, মান বাকা মিন খশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যেই চোখ দিয়া পানি বের হয় আমার নবী কো উম্মত, সেই চোখ কোনোদিন আল্লাহর জাহান্নামে যাইবে না। বান্দারে তুই যতই গুনাহ করিস, গুনাহ করতে করতে যদি পাহাড় পরিমাণ তোর গুনার আকৃতি ধারণ করে, তুই নইরা সবই না, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, তোর গুনার পাহাড়টা অনেক বড় হইতে পারে, আমি আল্লাহর রহমতের দৃষ্টি তোর গুনার কাছে, আমার রহমতের দৃষ্টির কাছে তোর গুনাহ কিছুই না। বান্দারে তুই যদি তাওবার মতো তাওবা করিস, অতীতের গুনাহগুলো স্মরণ করে যদি আমি আল্লাহর কাছে চাস, কারণ ভাইরা আমার চক্ষুগুলো বন্ধ করেন, কৈশোরটা কাটাইলাম, যৌবনটা কাটাইলাম, বাপ দাদা হইলাম, দাড়িগুলো সাদা হয়ে গেল, কবরের প্যাসেঞ্জার হওয়ার সময় হয়ে গেল। আপনার আমার জীবনের এমন কিছু গোনা আমরা করেছি, এমন কিছু পাপ আমরা করেছি, এমন কিছু জুলুম আমরা করছি, ওই পাপের খবর যদি জুইদণ্ডির এলাকার মানুষ জানতো, ওই গুনার খবর যদি জুইদণ্ডি এলাকার মানুষ জানতো, এই এলাকায় আপনি আমি মুখ দেখাইতে পারতাম না। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমার আল্লাহ আপনার আমার সেই গুনাগুলোকে দামা চাপা দিয়া রাখছে, আমার আল্লাহ চাইলে মানুষের কাছে এগুলো বর্ণনা করে দিতে পারত। আমার আল্লাহ কোনারে বান্দা, আমি তো বড় দয়া করে মায়া করে তোরে বানাইলাম, বান্দা তুই গুনা করবি, তুই পাপ করবি, আমি জানি জানি জানি, তারপরে আমি তোর গুনাগুলোকে চাপা দিয়া রাখছি রে বান্দা, আর তোরে আমি সুযোগ দিলাম, তুই যদি তাওবার মতো তাওবা করিস, আমি আল্লাহ তোর তামাম জীবনের গুনাগুলো ক্ষমা করে দিব, শুধু ক্ষমাই করবো না রে বান্দা, ওই গুনাগুলাকে নেকিতে রূপান্তরিত করব। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। খোদার বয়ে যে চোখ হতে অশ্রু দ্বারা জরে, জাহান্নামের আগুন হারামে সেই চোখেরই হিতরে। আল্লাহর ভয় নিয়ে চোখের পানিগুলো সেরে তাওবাতুন নাসুহা, তাওবার মতো তাওবা যদি বান্দা করতে পারো, তোমার আমার তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করবে কে? আল্লাহ। আরেকটু জোরে বলুন কে? আল্লাহ যেন আমাদেরকে সেই তাওবা কাবুলকারী বান্দার লিস্টিতে নামটাকে লেখাই, বলুন আমিন। আমি বলছিলাম মিলাদুন্নবী করলে হবে না, মিলাদুন্নবীর শিক্ষা নিতে হবে, মিলাদুন্নবীর অন্যতম শিক্ষা হলো নামাজ। তারপরে আরেকটা শিক্ষা শাওয়াহিদুন নবুয়ত কিতাবের মধ্যে আসছে, হুজুর যখন ছোট ছিল লজ্জাস্থান মোবারকটা যদি একটু করে কাপড়টা সরে যাইত, আল্লাহর নবী কান্নাকাটি করতো, সাহাবারা বলে আমরা দিতে দেরি হইলে জান্নাতের ফেরেশতারা এসে হুজুরের লজ্জাস্থান মোবারককে ডেকে দিত। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, মিলাদুন নবীর শিক্ষা হলো আমাদের পর্দা করা দরকার আছে না নাই।
আরে আমার মদ্য জুইদণ্ডির মাও বোনেরা যাদের কানে আমার কথাগুলো যাচ্ছে গো মা তুমি তো মা তোমাকে তো সম্মান করতে হয় উই ডু রেসপেক্ট ফর মাই হার্ট নারী জাতিকে সম্মান দিয়ে কথা বলা এটা আমাদের দায়িত্ব কারণ আমিও আমার হুজুরও আপনিও আমরা কোনো না কোনো মার গর্ভ থেকে দুনিয়াতে আসছি কথা বলেন ঠিক কি না কোনো না কোনো মা আমাদেরকে পেটে ধরছে আজকের এই সমাজের আমার মা জাতিরা কেন অত নিকৃষ্ট হয়ে যাচ্ছে আমার বুঝে আসে না যেই মনটাকে আমার আল্লাহ সৌন্দর্য দান করলো সৌন্দর্যকে ডিসপ্লে করার জন্য পরপুরুষের কাছে আরো সেজে গোজে বের হয়ে যা পর্দা করে না আধুনিকতার নামে পাশ্চাত্যের অপসংস্কৃতির কালচার সমাজের মধ্যে দিল যার কারণে গর্বে সন্তান আসলে আমার বোনটা পর্দা করে না আমার বোনটা নষ্ট সিনেমা দেখে মোবাইলে বিভিন্ন ধরনের অশ্লীল বেহায়াপনা দৃশ্য দেখে আমার সেই মাটা ওই মার্কেটে চলে যায় নিজের সৌন্দর্য দেখানোর জন্য যার কারণে এই সন্তান থেকে যেই এই পেট থেকে যেই সন্তানটা বের হয় এটা আল্লাহওয়ালা হয় না বুজুর্গ হয় না এই পৃথিবীতে যারা নামি দামি সন্তান জন্ম দিয়েছে মাদের ইতিহাস দেখলে দেখা যা প্রত্যেকটা মা ছিল আবেদা প্রত্যেকটা মা ছিল রাবিয়া আবু শ্রীর মতো ইবাদত গুজারি কথা বলেন ঠিক কিনা হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মার ইতিহাসটাই দেখেন না কেমন মার্গরেট গর্ভে দুনিয়াতে আসছে যে মার মাতার চুলের সিঁথির মধ্যে জীবনে কোনোদিন সূর্যের আলো লাগে নাই যে মা ছিল 18 পারা কোরআনের হাফেজা যে মা তার গর্ভে সন্তানকে নিয়ে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করছে এই জন্য আমার হুজুর গাউসে পাক আম্মা জানের গর্ভ থেকে 18 পারার কোরআনের হাফেজ হয়ে আসছে কথা বলেন ঠিক কি না আমার মাদের কি বলবো মা সন্তান যখন আপনার গর্ভে আসবে আপনি পর্দা নিশীন হবেন সন্তান যখন আপনার গর্ভে আসবে আপনি বেশি বেশি করে নামাজ আদায় করবেন শুধু ফরজ পড়লে হবে না গো মা নফলও পড়তে হবে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি করে রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পাঠ করবেন আপনি তাহাজ্জুদ গুজার হয়ে যাবেন ইশরাক আওয়াবিন পড়বেন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন রব্বি হাবিলি মিনাস সলিহিন রব্বি হাবিলি মিনাস সলিহিন আল্লাহ তুমি আমার নেক সন্তান দাও নেক সন্তান দাও কারণ দুনিয়াতে হাজার কোটি টাকার সম্পদের চেয়েও নেক সন্তানের মর্যাদা অনেক বেশি কথা বলেন ঠিক কি না এইভাবে যদি আল্লাহর কাছে যান আমার আল্লাহ আপনার পেটের মধ্যে এই যুগের বড় বিখ্যাত মহাদ্দেস দিতে পারে মুফতি দিতে পারে হাফেজে কোরআন দিবে বিশ্বমানের ওলি আল্লাহও দিতে পারে কথা বলেন ঠিক কি না আর ইবাদতের কারণে মা আপনি হয়ে যাবেন এই যুগের রাবিয়া আবু শ্রী আল্লাহ যেন প্রত্যেকটা মা বোনকে পর্দা নিশীন বানাই বলুন আমিন আর একটু জোরে বলুন একটু চিন্তা করেন গো মা আপনার মতো কত সুন্দরী লাবণ্যময় রূপসী ছিল আজকে বয়সের ব্যবধানে তাদের দুই পয়সার কোনো দাম নাই চামড়াটা টান দিলে 2 ইঞ্চি লুজ হয়ে যা একটা সময় তাদের পিছনে হাজার হাজার মানুষ ঘুরত এই ক্ষণস্থায়ী দুনিয়াতে এইভাবে ইসলামকে বৃদ্ধাঙ্গুল দেখাইয়া পর্দার হুকুমকে ছাইরা নশ্রামি কালচারে যারা চলবে তাদের ঠিকানা হবে জাহান্নাম আমার নবী বলেন না দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ বেগানা কোনোদিন আল্লাহর জান্নাত পাইবে না তাই ক্ষণস্থায়ী দুনিয়াতে আরামায়েশ মত্ত না হইয়া পর্দার হুকুমকে দূরে সরাইয়া দিবেন না একটু পর্দা নিশীন হইয়া আল্লাহ হন আপনার দুনিয়া আখিরাতের মর্যাদা বাড়াইবে কে আর একটু জোরে বলুন আল্লাহ খারাপ লাগতেছে শেষ করে দিলে কেমন হয় বিরিয়ানি রেডি হয়েছে মাশাআল্লাহ সারা রাত কেমনে করবো শহর থেকে আসতে লাগিয়া যে 3 ঘন্টা যে রাস্তা বাপরে বাপ হাইটে আসলে হ্যাঁ এখনই নাইমে আবার ওইখানে গেছে আল্লাহ আকবার এটু দূরে শরীফ পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا এ দুনিয়া পরে রবে আমেরাই কি দিন থাকিব না সবাই মোদের ভুলে যাবে নবীজি আপনি ভুলবেন না আল্লাহুম্মা
وعلى آل سيدنا الحمد لله بودي ميلاد النبي আরো কিছু শিক্ষা আছে রাসূলুল্লাহ আসার পূর্বে আরব জাতি জাহেলিয়ার যুগে সবচেয়ে তিনটা খারাপ কাজ করত কয়টা এক নম্বরে তারা বেশি বেশি মদ পান করত দুই নম্বরে সুদের ব্যবসা করত তিন নম্বরে তারা জানা বিচারের মতো কাজে লিপ্ত থাকত বড় করে বলি নাউজুবিল্লাহ এই তিনটা তো এখন আমাদের সমাজে নাই কি বলেন যেমনে বলতেছেন মনে হইছে না একেবারে আমরা ভালো মানুষ সুদের ব্যবসা আছে না নাই আছে জুইদন্ডি নাই আছে কম না বেশি দৈনিক না মাসিক না বাৎসরিক বাৎসরিক হ্যাঁ কোন কোন জায়গায় দৈনিক অর্থাৎ সকালবেলা 5000 টাকা নেবেন রাত 10টার মধ্যে সেই 5000 টাকা জমা দিবেন সাথে আরো 500 টাকাও দিবেন কোন কোন জায়গায় 1 লক্ষ টাকা নেবেন মাস শেষ হইলে আইসা 20000 টাকা নিজ দায়িত্বে দিয়া যাইবেন কিছু কিছু জায়গায় 1 লক্ষ টাকা নেবেন 1 বছর পরে 1 লক্ষ একসাথে 2 লক্ষ টাকা দিবেন এক লোক এরকম জিগেলাম দৈনিক মাসিক না বাৎসরিক তাহলে সুদ আছে না নাই আছে কম আর কি জুইদন্ডি এলাকা কম অন্য জায়গায় একটু বেশি আচ্ছা মদ আছে না নাই আছে মদের বোতল নাই ছোট ছোট কি জানে এগুলো আছে হ্যাঁ কি রে ভাই ক্যামেরাম্যান নি কইতেছস বাবা ইয়াবা ইয়াবার পরে নতুন নাম হইছিল বাবা বাবার পরে নতুন নাম হইছে গুটি বলেন কি গুটির পরে নতুন নাম হইছে ট্যাবলেট ট্যাবলেটের পরে নতুন নাম হইছে ক্যাপসুল ক্যাপসুলের পরে নতুন নাম হইছে ললিপপ ললিপপের পরে নতুন নাম হইছে চকলেট আর এখন নতুন নাম গত কয়েকদিন আগে পাইছি কারেন্ট কারেন্ট বুঝেননি বললাম যে কারেন্ট কেন কারেন্টের মতো শরীরটা গরম হইয়া যা ইয়াবা খাইলে কথা কন ঠিক না যেমনে ঠিক কইতেছেন মনে হয় যেন খাইছেন নাউজুবিল্লাহ বলবেন না আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ তাহলে ইয়াবা বলেন বাবা বলেন গুটি বলেন ট্যাবলেট বলেন ক্যাপসুল বলেন ললিপপ বলেন চকলেট বলেন কারেন্ট বলেন মারিজোয়ানা আফিম অ্যালকোহল গাঁজা এই সবগুলো নেশা জাতীয় দ্রব্য এগুলো খাওয়া যাবে না ছোঁয়া যাবে না ধরা যাবে না এই কাজের সাথে সম্পৃক্ত 10 প্রকার ব্যক্তির প্রতি আল্লাহর লানত মদ যারা উৎপাদন করে যারা প্যাকেটজাত করে যারা পরিবহন করে জায়গা মতো পৌঁছাইয়া দেয় যারা পান করে যারা ব্যবসা করে যারা খাইতে সহযোগিতা করে এরকম 10 শ্রেণীর প্রতি আল্লাহর লানত বড় করে বলি নাউজুবিল্লাহ মদ খায়া কোটিপতি হইছে দুই একজন মানুষ আছে মদ খায়া শরীরটা খুব ভালো হইছে হেলদি মানুষ আছে মদ খায়া গোটা 60-70 বছর জিন্দগি খুব আরামে চলছে আছে নাই তাহলে এই সমাজ থেকে ঈদে মিলাদুন্নবীর শিক্ষায় যদি সমাজটাকে আলোকিত করতে চাই মদের ছোবল থেকে আমাদের যুবকদেরকে রক্ষা করতে হবে কথা বলেন ঠিক কি না যুবকদের বলছি তার মানে বড়রা খাইতে পারবে আবাল বৃদ্ধ মনিতা এক কথাই সমাজের প্রত্যেকটা মানুষকে মাদকদ্রব্য মুক্ত জীবন করতে হবে কথা বলেন ঠিক কি না আচ্ছা সুদের ব্যবসা আমি এগুলা বর্ণনা দিলে লম্বা হয়ে যাবে সুদ এত মারাত্মক একটা বেদি রাসূলুল্লাহ বলেন কেউ যদি একটা মাত্র টাকা সুদের খায় কয় টাকা সেজন্য আপন মায়ের সাথে 33 বার জেনা করলো এত আস্তে নাউজুবিল্লাহ আর একটু জোরে সর্বশক্তি প্রয়োগ করে কোন সন্তানের দ্বারা কি এই কাজ করা সম্ভব সন্তানের গলায় যদি ছুরি মারে সন্তান কখনো রাজি হবে তাইলে আপনি সুদ তো অনায়াসে খেয়ে ফেলছেন সুদের ব্যবসা তো আমাদের ঘরে ঘরে ঢুকাইয়া দিচ্ছে এগুলো সব ইহুদি খ্রিস্টানদের চাল
ওরা গবেষণা করে দেখলো মুসলমান সেই জাতি নামাজ পড়ে হাত উঠায় আল্লাহর কাছে, আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে, বৃষ্টি আসে না ওরা আল্লাহর কাছে হাত উঠায় দোয়া অবস্থায় আল্লাহ বৃষ্টি দেয়। এই জাতিরে ধ্বংস করতে হলে আগে ভিতরে পুরাটারে হারাম বানাইতে হইব, ঠিক না? আরে হারামটা কি করে সহজে দেওয়া যা, এই সুদের প্রথা চালু করে দিল গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায়, সুদের উপরে সবাই বাসতেছে। এই সুদের উৎপাদন খাইয়া পেট পুরাইয়া শরীরটারে মোটা কইরে আল্লাহরে ডাকলে কোনো কাজ হবে? রাসূলুল্লাহ কল আয়াদুখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতিন নারু আওলা বিহি। উম্মত, সুদের টাকা দিয়া খাইয়া শরীরটারে মোটা তাজা বানাইয়া যতই আল্লাহর কাছে চাস আল্লাহ তোর কোন দোয়া কবুল করবে? হারামে আরাম নাই। ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িবা, আল্লাহ নিজে পুত পবিত্র, পুত পবিত্রতা ছাড়া আল্লাহ কোনো কিছু কবুল করেন না। কথা বলেন ঠিক কি না? তাহলে সুদ ছেড়ে দিতে হবে। তারপরে জেনা বিবিচার সমাজে আছে না নাই? আছে। যুবক যুবতী যারা, আপনাদেরকে অনুরোধ করবো কেয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত শ্রেণীর মানুষকে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দান করবে। তার মধ্যে এক শ্রেণীর হবে ওই যুবক যে তার যৌবনের কালে শয়তানের অসহায় পড়ে খারাপ কাজের দ্বার প্রান্ত থেকে আল্লাহর বইয়ে ফিরে আসছে, অর্থাৎ সে চাইলে জঘন্য কাজে লিপ্ত হতে পারত কিন্তু তার মধ্যে যে আল্লাহর ভয় কাজ করছে, আমি যে নির্জনে আছি এখানে পৃথিবীর কেউ নাই, কেউ আমাকে দেখবে না কিন্তু একজন দেখছেন, উনি কে? সে আল্লাহর ভয় থেকে যখন সে খারাপ কাজ থেকে ফিরে আসবে, এই একটা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ পাক তাকে আরশ আজিমের ছায়ার নিচে স্থান দিবে। আর বিয়া করার সময় একটা মোটর সাইকেল নিতে হবে, গরমের দিনে ঠান্ডা খাওয়ার জন্য একটা ফ্রিজ নিতে হবে, কনকনে শীতে আরামে ঘুমানোর জন্য একটা খাট নিতে হবে, আর বেশি কিছু না পারলে একটা অটো রিক্সা হইলেও লাগবে, না কি বলেন? বুঝেন নাই? কার লাগবে, মোটর সাইকেল লাগবে? আচ্ছা বলুন তো, এই প্রথাটা আছে না নাই? যার দুইটা চারটা মেয়ে আছে ওই বেচারার চুল দাড়ি অল্প বেশি পেকে যাচ্ছে, টেনশনে, কারণ সমাজ ব্যবস্থাটা এত নিকৃষ্ট আমাদের। কেন, তুমি তো যুবক মানুষ, তোমার হাত আছে, পা আছে, সব কিছু আছে, শ্বশুর বাড়ির খাটে ঘুমানোর চেয়ে নিচে এরকম খড় বিছাইয়া থাকলে আমি মনে করি আর ঘুম ভালো হবে। কথা বলেন, শ্বশুর বাড়ির দেওয়া ফ্রিজের ঠান্ডা পানি না খাইয়া টিউবওয়েল থেকে চাইপিয়া ঠান্ডা পানি বাইর করে খাইলে মনে তৃপ্তি আরো বেশি লাগবে। তো বললে তো রাগ করবেন, চিংড়ি মাছের জন্য তো আপনারা বিয়া ভাঙ্গা দেন, ঠিক না? আনোয়ারাই তো নাকি পটিয়া? আনোয়ারা, আনোয়ারা অবশ্যই আপনারা বলবেন যে আমাদের সাইডে না, সরকার হাইডের সাইডে, সরকার হাইডে এখানে কি একটা ক্লাব আছে না দুই দিন এখানে হয়েছে? আমি কি মাহফিল শেষ করে সুস্থভাবে যাইতে পারবো না গাড়ি টাড়ি আবার ভেঙে দিব? জানো আর এসে ওয়াশ কিরা পকেট গরম কিরা যাইব, আবার আমাদের দুর্নামও করব। আচ্ছা বলুন তো, এটা কত বড় অপরাধ করলো ভাইটা, কত বড় ছোট মনের পরিচয় দিল। সোশ্যাল মিডিয়ার কল্যাণে সারা দেশ এখন জানে, কারণ এখন এমন একটা যুগ আপনি দামা চাপা দিয়ে কোনো কিছু রাখতে পারবেন না, মুহূর্তের মধ্যে মোবাইলের মাধ্যমে সারা দেশ ছড়িয়ে ছিটে পড়ে। তো যেই কথাটা বলছিলাম, এগুলো করা যাবে না, মেয়ের বাবাকে বাধ্য করা যাবে না যে আমাকে 50 টেবিল, 20 টেবিল, 30 টেবিল লুক লাগবে, কারণ ছেলে মেয়ে দেয় কে? আরেকটু জোরে বলুন, আল্লাহ। মনে করেন আপনি, আপনি মনে করেন তিনটা ছেলের বাপ, দুইটা মেয়ের বাপ, পাঁচটা সন্তান, আপনি কি চিন্তা করেন যে আমার মেয়েরে দেওয়ার সময় যেহেতু এত কিছু দিত, তাহলে আমার পুলাগুলার বউ আনার সময় আরো বেশি করে আনবো? আচ্ছা বলুন তো, মানুষকে মানুষ দিয়া জীবনে কোনোদিন বড় বানাইতে পারে? মনে করেন শ্বশুর বাড়িতে আপনার 1 কোটি টাকা দিল, আপনি বড় লোক হয়ে গেলেন? দেওয়ার মালিক কে? জোরে বলুন, আল্লাহর কাছে চাইবেন। আপনার সন্তানের জন্য আপনি আল্লাহর কাছে চাইবেন, আপনার আল্লাহ আপনাকে দিবে।
শ্বশুর বাড়ি থেকে এটা সেটা আনবেন, এই টেন্ডেন্সি মেন্টালি থেকে উড়াইয়া ফেলেন। এই যে বিশেষ করে আপনাদের এই চট্টগ্রামের এই প্রথাটা সবচেয়ে বেশি খারাপ, মানে বিবাহ কেন্দ্রিক যে কাজগুলো হয়, গরিব মানুষ হইলে তার চুলদারি পায় খেয়ে অনেকে মেয়ে বিবাহ দেওয়ার আগেই কবরে চলে যায়, টেনশনে স্টুক করে মারা যান। প্রথমবার বিবাহ দিলে কোরবানির সময় দিতে হবে গরু, তারপরে দিতে হবে গরুর রান, তারপরে খাসি, আম কাঁঠালের দিন আসলে আবার আম কাঁঠাল দিতে হবে, আবার শীতকালীন আসলে পিঠা দিতে হবে, মানে একটার পর একটা। আবার ঈদের সময় শুধু শ্বশুর শাশুড়ি না, 14 গোষ্ঠীর কাপড় দিতে হবে, কথা বলেন। রমজানে আসলে আবার গাড়ি পোড়াইয়া ইফতারি দিতে হবে। এই প্রথাগুলো তো কোনো মুসলমানের সংস্কৃতি না, এগুলো ইতিহাস গাঁটলে দেখা যায় হিন্দুদের কালচার, কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা মুসলমান হইয়া হিন্দুদের কালচার লালন করে সমাজে অশান্তি ভোগ করবো কেন? এই যে রাউজানে গত কোরবানিতে ছাগল দাবি করছিল, স্বামীর বাড়ি রাউজান, বাবার বাড়ি রাঙ্গুনিয়া, বাবা রিস্কা চালাইয়া ভাত খা, নিজেরই যান চলে না, কুত্তিকে ছাগল দিব। শাশুড়ি যখন পুত্রবধূকে কয়েকবার প্রেশার দিল, সে পরে পাশ দিয়া, গলায় পাশ দিয়া সুইসাইড করে মারা গেল, দেখছেন না আপনারা? দেখছেন কেন ভাই? আপনার এই অপসংস্কৃতির কারণে এরকম হাজার প্রাণ ঝরে যাচ্ছে, দুই একটার খবর আমরা পাই আর কি। আপনার এতই খাসির গুস্ত খাইতে মন চাইল যে মেয়ের বাবার বাড়ি থেকে আপনাকে আনতে হবে, এখন তো মুখ খারাপ করলে আবার আপনারা রাগ করবেন, মেয়ের বাবার বাড়ির খাসির গুস্ত না খাইয়া বললাম না আর কথাটা। আশ্চর্য লাগে আমার কাছে যে মানুষ হয়ে এত নিকৃষ্ট কিভাবে আমাদের মেন্টালি হয়। পুত্রবধূর বাড়ির থেকে নাস্তা দিলে নাস্তা খাইতে হবে, কেন আপনি নাস্তা বানিয়ে খেতে পারেন না? ঈদের সময় পুত্রবধূর বাবার বাড়ির থেকে নতুন কাপড় দিলে আপনার ঈদ হবে, আপনি তো শাশুড়ি, আপনার পেটের সন্তান হলে মেয়েটা যদি আপনার পেটের হতো এমন করতে পারতেন? আপনি যদি এই মেয়েটার উপরে অত্যাচার করেন, আপনার পেটের মেয়ে আরেক গড়ে গেলে তার উপরে তার শাশুড়ি অত্যাচার করবে, এইভাবেই পুরো সমাজটা নষ্ট হয়ে গেছে। অন্তত আপনি ছাড় দেন না যে আমার তিনটা মেয়েকে বিবাহ দিলাম, সব জায়গায় সবকিছু দিতে হয়, আমার ছেলে বিবাহ করাবো, পুত্রবধূর বাড়ির থেকে কোনো কিছু আনবো না, এটা হলো আপনার বড় মনের পরিচয়। কত বিবাহ যে শুধু আপনার বরযাত্রী নিয়ে ব্যাঙ্গা যা, আপনার সামর্থ্য থাকলে আমি ছেলেকে বলবো, পুরুষকে বলবো, আপনি 5,000 মানুষকে খাওয়ান, ডেকে বলা ওই অলিমা, যেটা সুন্নত সম্মত, কোনো অবৈধ না, আপনি সামর্থ্য থাকলে খাওয়ান, খাওয়ানোর চেয়ে ভালো কাজ নাই ইসলামে, সবচেয়ে ভালো আইগুল ইসলামে খৈরুন কল এত তো আইমুত আম। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করছে ভালো কাজ কি, রাসূল বলছেন মানুষকে খাওয়ানো, তাহলে আপনি খাওয়ান, কিন্তু শ্বশুর বাড়ির খাওয়া খাওয়াবেন, পার্শ্ব বরযাত্রী নিবেন, বন্ধু বান্ধব লেদা প্যাদা যা আছে সব, আর বিন্দাওয়াতি আরেক জায়গা খাওয়া, তার চেয়ে নিকৃষ্ট খাবার নাই হাদিসে আছে। মেজবান একটা করলে দাওয়াত দেয় একজন, রে সে তার ফোন বন্ধু বান্ধবী অমুক সমুক 20 জন নিয়ে ঢুকে, দাওয়াত দেয় 500 মানুষ, আইটেম করে 2,000, এক ঘন্টা না যাইতে খাবার শর্ট পড়ে, কেন জানেন? একজনে 10 জন করে নিয়ে যান দাওয়াত ছাড়া, বিন্দাওয়াতি খাওয়ার চেয়ে নিকৃষ্ট খাবার পৃথিবীতে আর কিছু নাই, কেন আপনি যাইবেন? ওই বাড়িতে যাইয়া গরুর গোস্ত দিয়ে মেজবানি না খেয়ে আপনি পান্তাবাদ দিয়ে লবণ দিয়ে খান, দেখবেন আপনার মনে তৃপ্তি লাগবে বেশি, আপনি শান্তি পাইবেন বেশি। এই কালচারগুলো একবারে সমাজটা ধ্বংস হয়ে গেছে, হিন্দুয়ানা কালচার চালু হয়ে গেছে আমাদের মাঝে, প্যাকেজের কথা আর কি বলবো। কালকে না কবে দেখলাম যে বাসকালির রাশেদে দেখলাম ঠিক মতো একটা দিল না, আমার কে জানে দেখাইলো ভিডিওটা না, বাসকালির কে আছেন, বাসকালির রাশেদ আছে না সাহেব, দেখছেন দেখছেন চাটগামির ইয়াটা দেখছেন? দেখেন নাই মনো, ব্যান্ড সঙ্গীত এই যে ইয়া টিয়া করে খুব আঞ্চলিক বাসা দিয়ে সুন্দর করে একবারে সাইজ করছে। বিবাহ হলো একটা সুন্নত তরিকা, আর নিকাহ মিন সুন্নতি ফামান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূলুল্লাহ বলেন বিবাহ আমার সুন্নত, যারা সুন্নত ত্যাগ করবে তারা আমার দলভুক্ত নাই। তার মানে পোলাপেন তোরা কালকে গিয়ে আবার বিয়ে করার জন্য পাগল হইস না, আগে নিজের যোগ্যতা অর্জন করবা, বউ পালার মতো
ক্যাপাবিলিটি লাগবে, সক্ষমতা লাগবে। যে কথা বলছিলাম, তাহলে একটা সুন্নত তরিকে আপনি কাজ করবেন। আপনি যদি বাজারে একটা দোকান দেন, দোকানটা উদ্বোধনের দিন কি করেন? অন্তত না পারলেও যারা পারে দশজন হুজুর দিয়া কোরআন শরীফের খতম দে। শহরের বড় বড় মার্কেটে হইলে, শপিং মলে হইলে তখন বুখারী শরীফের খতম দে। তাও যদি না পারে, মসজিদের ইমাম মুয়াজ্জিন আইনে অন্তত একটু মুনাজাত দিয়ে দোকানটা শুরু করে। কেন? যে আমার ব্যবসাটার মধ্যে আল্লাহ বরকত দিবে, আমি এই ব্যবসা থেকে রিজিক ভালো কালেকশন করতে পারবো, উন্নত লাভ হবে। এই ক্ষণস্থায়ী একটা ব্যবসা দুনিয়ার, এটা টিকতেও পারে নাও টিকতে পারে, তার জন্য আপনি এত ভালো পদ্ধতি নিলেন। আর যার সাথে আপনার সাক্ষাৎ নাই, জানা নাই, চেনা নাই, তার সাথে আপনার নতুন দাম্পত্য জীবন শুরু হবে। দুইজন যদি শাদির পরে 100 বছর বাঁচেন, 100 বছর থাকতে হবে, আপনাদের মাধ্যমে নেক্সট প্রজন্ম আসবে, আপনাদের মাধ্যমে রাসূলের উম্মত বাড়বে। সূচনাটা শুরু করলেন প্যাকেজ নাটক দিয়া। ওখান থেকে ভালো কিছু আসবে? গায়ে হলুদের নামে যে নোংরামি কাজটা আমি শুনছি, অভাবী যারা সমাজের সব মানুষ টাকা চাঁদা আদায় দিয়ে তারপরে প্যাকেজ নাটক সাজা, বাস্তব নাকি? তো এখানে সন্তান যেগুলো আসবে, দাম্পত্য জীবন যখন শুরু হবে, ভালো কিছু আশা করা যায়? জোরে বলুন। কারণ সূচনা লগ্নি তো আপনি গলত করলেন। আল্লাহ আল্লাহ রাসুলের আদর্শ বাদ দিয়া মন গড়া সামাজিক আলসার শুরু করছেন, তো আপনার মেয়ে সুখে থাকবে কেমনে? এই জন্যই তো শাশুড়ি আপনার মেয়েরে শুধু গোতায় বইটা আন সেটা আন, কারণ আপনি শুরুতেই গলত করে ফেলছেন। দাম্পত্য জীবন নষ্ট হয়ে যাবে, দুইটা চারটা বাচ্চা হইলে স্বামী একদিকে, স্ত্রী আরেক দিকে। কেন? সুন্নত তরিকা মোতাবেক সবকিছু হচ্ছে না। প্যাকেজ নাটক, তারপরে ক্লাবের মধ্যে যা যাইয়া মাশাল্লাহ, এক পাশে পুরুষ আরেক পাশে মহিলা, এখন তো একসাথেই বসাইয়া দে, আপনার মেয়েরে পার্লার থেকে সাজাইয়া নে। আর কেমন শ্বশুর আপনি, আপনার পুত্রবধূরে দেখানোর জন্য বাহির থেকে হাতে ধরে ধরে টাইন নেয়া নেকো, মাশাল্লাহ দেখো না আমার বউ কত সুন্দর। তারপরে ভিডিও ম্যান যায়া ওই মহিলার ক্যামেরা পজিশন ঠিক করে এমনি গালে ধরে, এইভাবে ধরে, এই ধরে, আছে না নাই? আছে, ঠিক। এই যুবক, তোর কি লজ্জা লাগে না তোর স্ত্রীর গায়ে আরেকজন হাত দে? তোর তো মরা দরকার। তোর বউর ছবি উঠানোর জন্য ক্যামেরাম্যান কই, সে আবার রাগ করবি? বাস্তব না বাস্তব? এই যে এই অপসংস্কৃতি এগুলো চলতেছে, এগুলো কি আমাদের সমাজে থাকবে না বন্ধ হবে? আর একটু জোরে অবলম্বন, থাকবে না বন্ধ হবে? এগুলো বন্ধ করার জন্য কি মঙ্গল গ্রহ থেকে কেউ আসবে? কারা বন্ধ করবে? নিজেরা। তাহলে কয়টা যুবক আছো যে আমি যৌতুক ছাড়া বিবাহ করব? হাত ওটাও দেখি। মোটর সাইকেলের গুষ্টি কিলাও, এই পোলাপেন তো হাত উঠাচ্ছে না, তার মানে এগুলো যৌতুক নিয়ে করবে। আরে আপনার আরেকটা করতে হইব না, আপনারা হাত উঠাইয়েন না, যেটা করছেন এটারই ঠিক মতো সামাল দেন, আল্লাহ তুমি কবুল করো। আরে একটু জোরে বলুন, পাঁচটা যুবক হাত উঠাইবা যারা রাসুলের সুন্নত দাড়ি রেখে দিবা, কারণ দাড়ি এমন একটা সুন্নত যেটা কবরে নিয়ে যাওয়া যায়। কথা বলেন ঠিক না? দেখি আল্লাহ কারে কবুল করে। পাঁচজন ছোট ছোট পোলা পাইন গিয়ে হাত উঠেছে, এগুলা দাড়ি গোজাইতে গোজাইতে আমি বাঁচি নে মরি আল্লাহ জানে, তারপরে আল্লাহ কবুল করুক। জোরে বলুন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো? আব্বা আম্মা যাদের বেঁচে আছে খেদমত করবেন? আসুন একটু সালাম দিয়া নবী।